তিন গুরু ধরে আওয়ামী লীগ করি, পিতা মহামান্য বিজেপি দিদি, বাবা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক বাংলার পতাকা উত্তোলক বলে আলম সিদ্দিকি, এবং আমি কাজী আলম সিদ্দিকি দুইবার আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি। সব সময় যে মূল্যায়িত হয়েছি তা নয়, বিমা বাসুরব আচরণের শিকার হয়েছি, অবমূল্যায়িত হয়েছি, কিন্তু একটি মায়ার বন্ধনে তিন গুরুর ধরে আবদ্ধ আছি আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ আমার চিন্তায়, আমার চেতনায়, আমার মনশীলতায়, আওয়ামী লীগ আমার পরিবার, আওয়ামী লীগ আমার পরিচয়। আজকে ত্রিবার্ষিক সম্মেলনে দাঁড়িয়ে বলে যাচ্ছি আগামী দিনে কি হবে আমি জানি না, কিন্তু আমার আর আগামী তিন পুরুষ এই মায়ার বন্ধনে আপনাদের সাথে আবদ্ধ থাকবে, আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। আর সেই অধিকারে, সেই তিন পুরুষের করা আওয়ামী লীগের অধিকারে কিছু মূল্যবাস্তবতা আপনাদের সাথে তুলে ধরতে চাই। প্রধান অতিথি থাকলে ভালো হতো, প্রধান অতিথি প্রায়শই একটা কথা বলে যে খেলা হবে, ঝিনাইদার মানুষ খেলা করতে পারে, ঝিনাইদার মানুষ পা বাঁচায় খেলে না, ঝিনাইদার মানুষ জীবন দিয়ে খেলে, ঝিনাইদার মানুষকে খেলতে গেলে জীবন দিতে হয়, অস্ত্রের মুখে দাঁড়াতে হয়, ঝিনাইদার মানুষকে আত্মোৎসর্গ করে জয় বাংলার প্রণাম দিতে হয়। এটা গোপালগঞ্জ আজিরামপুর শরীয়তপুর না, এটা ঝিনাইদা, এটা ঝিনাইদার বাস্তবতা। তবে আমরা জীবন নিয়ে খেলব, আমাদের ম্যানেজার বা আমাদের কোচ আগে খেলা পাতায় রাখবে, খেলায় গোল হবে না।